আজকে তৈরি করলাম ছোলার ডাল দিয়ে শশার ডাল, না খুব সুন্দর একটি নিরামিষ পদ এটি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাঙ্গ চ্যাটার্জি, চন্দ্রাঙ্গ সিম্পল কিচেন ওয়াল থেকে। আজকে ছোলার ডাল দিয়ে শশার ডালনা করছি। দেখুন, শশার তেলে একটু প্রথমে নুন দিয়েছি, এবার একটু হলুদ দিচ্ছি, এবার একটু জিরা ফোড়ন দিচ্ছি, আলু দিচ্ছি। আলু তাহলে আমি ভেজে নেবো। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এতে কিছু মশলা যোগ করবো। মশলাতে এখানে যোগ করেছি গরম মশলাগুলো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হিং দিয়েছি, আর দিয়েছি ধনে জিরে আদা দারচিনি, এগুলো একটু হামর দিতে থাকে করা। একটু জল দিয়ে দিচ্ছি, এই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, শশার টুকরোগুলো যোগ করছি। আর এই বীজগুলো দিয়ে আমি শরবত করেছি, আর সেই রেসিপি আমার সাথে আছে, চাইলে দেখতে পারো। তাহলে এই শশার কোনো কিছুই অপচয় হবে না। আবার এখানে একটা বলে দিই, যারা একটু তেঁতো চচ্চড়ি খেতে ভালোবাসেন, পাকা শশার আমি তো পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি মাঝে মাঝে একটু মোটা করে খোসা ছাড়ি, ওর সঙ্গে রাঁধুনি বা সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছে কুমড়ো আলু বরবটি যা যা সবজি থাকে চচ্চড়ি করি। আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আপনাদের হয়তো সবারই জানা। আচ্ছা, এবার আমি এই টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু নুন দিচ্ছি, আর আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে আজকে রান্না করছি। এই ছোলার ডালটা আমি নুন হলুদ দিয়ে কাঁচা সর্ষার তেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা জল শুদ্ধ দিয়ে দিলাম। এইভাবে যারা শশার ডালনা করে খাননি করে দেখবেন, খুব ভালো লাগে। এখন ছোলার ডালটা বা বুটের ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর জল এরকম এতটা রয়েছে, ঠান্ডা হলে আরও কমে যাবে জল। এই পর্যায়ে আমি একটু গুড় মিশিয়েছি, আর ধনে জিরে ভাজা গুঁড়ো মিশিয়েছি, আর মেশাচ্ছি একটু ঘি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, গুড়টা ওখানে গলে যাবে। যারা রেসিপিটি এইভাবে ট্রাই করেননি করে দেখবে, রুটি দিয়ে খুব ভালো লাগে। এমনি ছোলার ডাল তো খুবই ভালো লেগে গেছে, আর তার সঙ্গে যদি এইভাবে করেন, আর জলটা কতটা টানাবেন বা রাখবেন সেটা আপনাদের নিজস্ব বুঝি, আমি এতটাই রাখবো, ঠান্ডা হলে আরও টেনে যাব। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাবো। ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে পাকা শশার ডালনা হয়ে গেছে, এটা খুব সুন্দর খেতে হয়, সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। যারা নিরামিষ রান্না ভালোবাসেন তাদের এই রান্না খুবই ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর ছোলার ডাল দিয়ে আরও নানা রকম নিরামিষ রান্নার রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলোও চাইলে দেখতে পারেন।